ইসরায়েলের জন্য কয়েক বিলিয়ন ডলারের নতুন বোমা ও যুদ্ধ বিমান দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ওয়াশিংটন পোস্টে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে খবর আনাদু এজেন্সির নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র ও প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তারা ওয়াশিংটন পোস্টকে জানিয়েছেন চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের অনুমোদিত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে আঠারোশো এমকে আট লাখ বিয়াল্লিশ হাজার পাউন্ড বোমা এবং পাঁচশো এমকে আট লাখ বিরাশি হাজার পাঁচশো পাউন্ড বোমা মার্কিন এক কর্মকর্তা ওয়াশিংটন পোস্টকে আরও জানান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় গত সপ্তাহে ইসরায়েলের জন্য পঁচিশটি এফ পঁয়ত্রিশ এ যুদ্ধবিমান ও ইঞ্জিন হস্তান্তরের অনুমোদন করেছে প্লেন ও ইঞ্জিনের আনুমানিক মূল্য দুই দশমিক পাঁচ বিলিয়ন ইউএস ডলার বলেও প্রতিবেদনে জানানো হয়েছে যদিও ইসরায়েলকে এসব অস্ত্র হস্তান্তরের অনুমোদনের ব্যাপারে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি যুক্তরাষ্ট্র এছাড়া দেশটির প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থার ওয়েবসাইটেও সংশ্লিষ্ট কোনো ঘোষণা নেই এর দুই সপ্তাহ আগে প্রায় পঞ্চাশ জন ডেমোক্রেটিক সিনেটর তেল আবিবের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করার আহ্বান জানিয়ে বাইডেনকে একটি চিঠি পাঠিয়েছিলেন